দীর্ঘ প্রায় 20 মাস পর রাজ্য সরকারের নির্দেশে খুলল স্কুল কলেজ। স্কুল খোলার আনন্দে যেন প্রাণ ফিরে পেল পড়ুয়ারা। কিন্তু সব জায়গার ছবিটা কি একই রকম, নাকি বাড়ল স্কুল ছুটের সংখ্যা? বেশ কিছু স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা হাতে গোনা। অতিমারী পরিস্থিতিতে অনেকেই কর্মহীন, আর্থিক অনটনের মধ্যে পড়ে অনেক পড়ুয়ায় রুজি রোজগারের তাগিদে পড়াশুনো ছেড়ে কোনো না কোনো কাজের সন্ধানে চলে গেছে। আর্থিক সমস্যার জন্য স্কুল খুললেও পরিস্থিতির চাপে লেখাপড়ায় ফিরতে পারেনি অনেকে। তাই এবার স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ফের পড়াশোনায় মনোনিবেশের জন্য প্রয়াস নিচ্ছে শিক্ষা দপ্তর। পূর্ব মেদিনীপুরের পাশকুড়া বনমালী কলেজে ছাত্র সংসদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। গত তিন দিন ধরেই তারা পর্যবেক্ষণে রাখছে কোন কোন ছাত্রছাত্রীরা আসছে না। যদিও কলেজে আসা ছাত্রছাত্রীদের কোভিড সচেতনতা হিসেবে মাস্ক, গোলাপ, চকলেট দিয়ে পড়াশোনায় উৎসাহ যোগাচ্ছে। পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র সংসদের নেতা আকরাম সিদ্দিকী জানান, পড়াশোনার জগতে ফিরে আসার জন্য উৎসাহিত করবে এবং প্রয়োজন পড়লে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও অনুরোধ জানাবেন যেন তারা স্কুল কলেজে যায়। আমার নাম শেখ আকরাম, পাঁশকুড়া বনমালী কলেজ ইউনিট প্রেসিডেন্ট। আজকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আজকে উদ্যোগ বলতে, তিন দিন ধরে আমরা কলেজের গেটের সামনে যে মানে প্রথম কলেজ খুললো তো তার আমরা ছাত্রছাত্রীদেরকে একটা বার মানে স্যানিটাইজার, মাস্ক, চকলেট দিয়ে মানে পরিবেশ করাচ্ছি, মানে প্রবেশ করাচ্ছি, যাতে বিগত এক দেড় বছর দেড় মাস মানে কলেজ বন্ধ ছিল, প্রথম কলেজটা খুললো, তাই তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়ে আমরা একটা তাদের সঙ্গে চকলেট, স্যানিটাইজার এটা দিচ্ছি, আর যা উৎসাহ তো দিচ্ছি। আর যে কলেজে অনেক আছে যে পড়া এখনও আসেনি, আমরা খোঁজ চালাচ্ছি ইউনিয়ন থেকে যে এখনও যারা মানে আর্থিকের জন্য বাইরে কাজে চলে গিয়েছেন বা কলেজে এসে মানে পড়তে পারছেন, তারা আমরা খোঁজ করে করে তাদের বাড়িতে যাওয়ারও এ করব যে কোনো মানে পরিবারের দুর্বলতার জন্য কলেজে আসতে পারছেন না, আমরা এই খোঁজটা চালিয়ে দেখবো যাতে পুনরায় ওনাদেরকে কলেজে পড়ার জন্য প্রবেশ করানো যায়, তাই ওদের ঘরে ফ্যামিলির সঙ্গে কথাও বলতে আমরা এ আছি। এই উদ্যোগটা একবারে প্রথম না, এটা তিন দিন ধরে আমাদের চলছে, আজকে তৃতীয় দিনে এই প্রোগ্রামটা চলছে, আমরা তো এরকম প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি ছেলেদের মধ্যে। কয়েকদিন কদিন পর এরকম চেষ্টা প্রক্রিয়া চলবে, ছাত্রদের বাড়িতে যাবেন, যেগুলো হচ্ছে যারা এখনো কলেজ যাচ্ছে আসছে না বা কলেজ বিমুখ হয়ে গেছে বা অন্য কাজে তারা নিযুক্ত হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে কি আনার চেষ্টা করছেন? হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করতেছি, তো আমরা ক্লাসের মধ্যে যাব, দেখবো কারা অ্যাটেন্ড করছে বা কারা করছে না। আমাদের তো একটা মিনিমাম একটা কলেজে ক্লাসে তো স্টুডেন্ট থাকে, তো আমরা জানি বা স্যারদের সঙ্গে আমরা কথা বলেছি, তো আবার ওর মধ্যে যদি ক্লাসের সংখ্যাটা আমরা দেখবো কারা আসতে পারছে না বা ফ্যামিলি প্রবলেমের জন্য যারা কাজে চলে গিয়েছে তো তাদের বাড়িতে যাওয়ার আমরা একটা উদ্যোগ নিয়েছি, তো কলেজে আগে ভালো করে খোঁজ নিচ্ছি কারা আসছে না, তারপরে আমরা নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে ওদেরকে পুনরায় পড়ার জন্য মানে রিকোয়েস্ট করে যাব। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। Thank you.
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান, স্বর্ণপদকপ্রাপ্ত কেপি সিস্টেম, সনাতন পদ্ধতি, সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিত শাস্ত্রী। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।